একটা পাহাড়ের ভিউ আপনাদেরকে দেখাই। দেখেন কত উঁচু। এবং সফুর স্যার বললেন যে বর্ষাকালে এটা খুবই রিস্ক, এই রাস্তাটিকেই বন্ধ করে দেওয়া হয় এই পাহাড়টির জন্য। অনেক উঁচু, আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকে শুরু হয়ে এই যে এত উপরে উঠলো, আবার দেখেন এদিক থেকে পুরোটাই পাথরের মতো মনে হয় এই পর্যন্ত। আবার এদিকে সৃষ্টিকর্তার কি মানে অপর লীলা খেলা সব মানুষের। আমি ভূমিকে করেছি বিছানা আর পাহাড়কে করেছি প্রেরক। কেন সুন্দর এটা কিন্তু মানুষের উচিত বোঝা উচিত। আমরা তো আসলে বুঝি না কিছু, আমরা শুধু সৌন্দর্য দেখে যাই, সক্রিয়া নাই। মানে আমরা যে যে প্রকৃতি যিনি সৃষ্টি করেছেন তার কথা সক্রিয় আমরা করি না। অবশ্যই প্রত্যেকটা সৃষ্টির নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, যার আমরা কিছু অংশ জানি আর বেশিরভাগ মানুষই সেটা জানি না। এই প্রকৃতি তো আপনা আপনি সৃষ্টি হয় নাই, অবশ্যই নিশ্চয় যে একজন তো কারিগর আছেন। হ্যাঁ, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একজন তো অবশ্যই কারিগর আছেন, সে ছোট থেকে বড় হোক। এই দোকানগুলো কত সময় খোলা থাকে? থাকে থাকবে মাগরিব পর্যন্ত, থাকবে জনমন্দির পর্যন্ত। মাগরিব পর্যন্ত না? মজার ব্যাপার হলো ওদের ওদের বাসাটা করে দেখেন, ঠিক আছে ওরা এই বাসা থেকে এখানে আসে। এই দেখেন এই কর্ণা দেখেন, এই বাসায় ওরা থাকে। এই কর্ণা দেখেন প্রত্যেকটা মুহূর্তই ওদের জন্য চ্যালেঞ্জিং, জীবনের ঝুঁকি নিয়েই তারা বেঁচে আছে। আমরা কষ্ট করে ওদিকে এসে এবার আমরা সৌন্দর্য উপভোগ করবো, কিন্তু এদিক থেকে যারা আসতেছে ওরা ক্লান্ত হয়ে যায়। উল্টা তাহলে আমরা সঠিকভাবে আমরা ওই যে গাছ দেখতেছেন আমরা ওদিক দিয়ে যাচ্ছি, ওই গাছ ওই ওই কোটা করে দিয়ে আসছি আমরা। ও আচ্ছা, কিছু মানুষও যাচ্ছে দূর থেকে, অবশ্য দেখা যাচ্ছে একটু মেঘলা মানুষ বেশি, পর্যটকের আনাগোনা বেশি না। প্রচুর পর্যটকের সমাগম রয়েছে। এবং কি আনন্দ করেছে দম্পতি দেখেন না, হাত পা ছেড়ে দিল তো।
আমরা কত ফুটের মতো উঠছি? অনেক ফুট, আমার তো আড়ি নাই। ও বি দেখাও তোলে না, কাম করে। কলা গাছ দেখতে পাচ্ছি প্রচুর। হ্যাঁ, এগুলো কি কলা? এখানে কলা ইয়ে হয় না, পাহাড়ি কলা। এখানে কি কোনো কিছু চাষ টাস করে না? এমনিতেই যা হয় তাই জুম চাষ। বাইরের লোকই বেশি আসে দেখতে, তাই না? তো আমি তো আপনার সাথে আসলাম। চান্দের গাড়ি পাইছি, যে ভাষাগুলো শুনে মনে হচ্ছে যে যশোর কুষ্টিয়া ওই এলাকার অনেক পর্যটক বর্তমানে অবস্থান করছে। এই সাইডটা একটু দেখায় নেই আমাদের দর্শকরা দেখবে এবং পরিকল্পনা করবে পরবর্তীতে, যাতে করে বান্দরবান আসে। আবার বেড়ালে আসছে কাঁটাটা। বর্ষাকালে এই পথ দিয়ে হাঁটা যায় না, বুঝতে পারছি। সামনের দিকে ছপ করে দিয়ে একটা প্রতীক হিসেবে আছে আর কি, মানে পাহাড়িরা এরকম করে এই শিকার করতে শিকার করে নিয়ে আসে, এরকম একটা প্রতীক হিসেবে আছে।